মুভির কোনো ইন্ট্রোডাকশন দিব না মুভির মাঝে মাঝে মনে হবে এরপর কি হবে তা আপনি বুঝে গিয়েছেন কিন্তু আপনার ধারণা সব সময় ভুল হবে আর এর জন্যই মুভিটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ব্রেন নিয়ে খেলবে শুধু একটা কথা মনে রাখবেন আমরা যা কিছু দেখি সব কিছু সত্যি নাও হতে পারে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই মেয়ের নাম সাক্ষী আর এটা তার হাজবেন্ড হেমন্ত সাক্ষী অন্তঃসত্ত্বা আর হেমন্ত এবং সাক্ষী দুজন দুজনকে অনেক ভালোবাসে ভালোভাবেই জীবন কাটছিল তাদের একদিন রাতে হঠাৎ করে সাক্ষীর ঘুম ভেঙে যায় দেখে হেমন্তকে কারাজানো কারা যেন খুব মারছে হেমন্ত তাদের থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু সেই টাকা অন্য একজন নিয়ে পালিয়ে যায় তারা চব্বিশ ঘন্টার সময় দিয়ে সেখান থেকে চলে যায় এতে তারা দুজনই প্রচন্ড ভয় পায় এতে হেমন্ত সাক্ষীকে বলে চলো এখান থেকে চলে যায় নইলে ওরা টাকার জন্য আবারও আসবে আর ইনি হলেন ওদের ড্রাইভার অনেক ভালো মানুষ আর সাক্ষী এবং হেমন্তকে দুজনকেই প্রচন্ড ভালোবাসে নিজের সন্তানের মতো এনার নাম হচ্ছে কাজালা এরপর কাজালা তাদের বলে স্যার আমার কাছে একটা জায়গা আছে যা এখান থেকে তিনশো কিলোমিটার দূরে ওখানে গেলে কেউ খুঁজেই পাবে না আর আমার বউ ম্যাডামের দেখাশোনাও করবে সেখানে সেদিন ওরা রওনা হয়ে যায় সেখানে যায় তারা চারিদিকে শুধু আখের ক্ষেত আর ক্ষেত পরের দিন সকালে একটি জায়গায় আসার পর ড্রাইভার বলে স্যার এরপর আর গাড়ি যাবে না এবং এই বলে সে পাশের একটা শুরুর রাস্তা দেখিয়ে দেয় যেটা আখের ক্ষেতের মধ্যে দিয়ে চলে গিয়েছে সে বলে এই সরু রাস্তা দিয়ে সোজা চলে যান কিন্তু সে একবারও বলেনি এই সোজা রাস্তা দিয়ে যাবার পরে তার বাড়ি কোথায় এবং এটা কেন বলো না সেটা মুভির শেষেই নিজেরাই বুঝে যাবেন তো কাজালা বলে আমি গাড়িটা রেখে আসি ওরা হাঁটতে শুরু করে ক্ষেতের মাছ দিয়ে যাওয়ার পর একটা জায়গায় এসে গোল জায়গায় এই কাকতাড়ুয়াটিকে দেখতে পায় এখানে এসে চারদিকে রাস্তা থাকায় বুঝতেই পারছিল না কোন দিকে যাওয়া উচিত যেহেতু সাক্ষী গর্ভবতী ছিল তাই সে হেঁটে হাঁপিয়ে গিয়েছে তাই হেমন্ত সাক্ষীকে বসিয়ে বাড়িটি খুঁজতে যায় হেমন্ত চলে যায় সাক্ষী সেখানে একা বসেছিল অপেক্ষা করতে করতে সে বসে ঘুমিয়ে পড়ে তো সে হঠাৎ যখন ঝাঁকলো দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে মনে হচ্ছে কেউ বা কারা যেন তারা আশেপাশেই আছে কিন্তু কাউকেই দেখতে পারছে না সে ভয় পেয়ে হেমন্তের নাম ধরে ডাকতে থাকে এবং একা একা পথ চলতে শুরু করে এক সময় হেমন্তকে দেখতে পায় এবং সাথে একজন মহিলা বয়সী এই মহিলা হলেন ড্রাইভার নাম হচ্ছে দেবী কাজালার এনার সাক্ষী বলে হেমন্ত তুমি বাড়ি খুঁজে পেয়েছ কিন্তু আমাকে নিয়ে আসুনি কেন তখন হেমন্ত কিছুই বলে না কেন বলে না মুভির শেষেই বুঝতে পারবেন মহিলা বলে তোকে অনেক খোঁজা হয়েছিল মা কিন্তু খুঁজে পাইনি এই মহিলার সম্পর্কে সম্পূর্ণ বলছিল না কারণ বাকিটা মুভিতেই বুঝতে পারবেন কিন্তু এতটুকু বলে দিই এই মহিলা মেয়েদেরকে পুরুষদের দাস বলে মনে করেন আর মেয়ে সন্তান জন্মানো পাপ বলে মনে করেন তো সাক্ষী ভানু দেবীকে জিজ্ঞেস করে পাশে একটা ঘর দেখলাম ওখানে কে থাকে ভানু বলে থাকে না চলে গিয়েছে সাক্ষী বলে কোথায় গিয়েছে ভানু বলে মারা গিয়েছে ওখানে আমার দেবর জগেশ্বর এবং তার স্ত্রী যায় ঘরটা আছে পরের দিন হয় পাশের ঘরটা সে তখন দেখতে পায় জানালায় আর দরজায় কালো কালো দাগ ঘরে ঢুকে সে দেখে দেওয়ালগুলো আগুন দিয়ে পুড়ে কালো হয়ে গিয়েছে ঘরের মাছি গন্ধ এরপর সে সরু একটি রাস্তা দিয়ে এসে দেখে একটি মরা গাছ তার সাথে নিচে একটা কুয়া অনেকটা বড় কিন্তু অবাক করার মতো বিষয় হলো জলে যখন সাক্ষী তাকালো তাতে তার কোনো ছায়া দেখতে পেল না এরপর রাতের বেলা হেমন্ত সাক্ষীকে বলে আচ্ছা শুনো আমি টাকার জোগাড় করার জন্য শহরে যাচ্ছি এইভাবে বসে থাকলে তো কিছুই হবে না আর এখানে ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না তো আমি যতদিন ফিরছি তোমার দেখাশোনা করবে ভানু দেবী সাক্ষী প্রথমে একা থাকতে রাজি হয় না কিন্তু পরে হেমন্ত তাকে বুঝিয়ে নেয় এর পরের দিন সকালবেলা সাক্ষী ঘুম থেকে উঠে দেখে হেমন্ত তাকে কিছু না বলেই চলে গিয়েছে এরপর সে বাড়ির বাইরে এসে দেখে একজন মহিলা কাট কাটছিল এবং সে সামনে এসে দেখে মহিলার পেটে বিশাল কাটা এর মধ্যে আসে মেয়েটাকে বকাঝকা করতে এরপর সাক্ষী জিজ্ঞেস করে মেয়েটা কি তখন ভানুদেবী বলে ও একটা অশুভ মেয়ে ওটা আমার ছেলের বউ ওর নাম রানী আর আমার ছেলের নাম রাজবীর সাক্ষী জিজ্ঞেস করিও এমন চুপ কেন কি হয়েছে ওর ভানু তখন বলে ওর যখন আট মাসের বাচ্চা পেটে আমি অনেক না বলেছিলাম ক্ষেতের মধ্যে যাস না না কিন্তু ও আমার কোনো বারণ ক্ষেতের মধ্যে একা একা চলে গিয়েছিল অনেক খোঁজাখুঁজি করা হলো পাওয়া গেল না তারপর একদিন দেখি এক জায়গায় উল্টে পড়ে আছে এবং যেহেতু উল্টে পড়ে গিয়েছিল পেটের বাচ্চাটাও মারা গিয়েছিল ওর পেট কেটে মরা একটা ছেলে বাচ্চা বের হয়েছিল আর তখন থেকেই রানী কেমন চুপ হয়ে গিয়েছে সাক্ষী জিজ্ঞেস করে আর আপনার ছেলে তখন তিনি বলে আমার ছেলে মনের কষ্টে গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে সেদিন সন্ধ্যাবেলায় ভানুদেবী রানীকে অন্য কোথাও রেখে আসতে যায়। চলে যাবার পর সাক্ষী একাই ছিল বাড়িতে সে যখন উঠানে হাঁটছিল তখন দেখে গেটের বাইরে একটি বাচ্চা বাচ্চাটাকে অদ্ভুত দেখতে কিন্তু সাক্ষীর কাছে ব্যাপারটা স্বাভাবিক লাগে কারণ সাক্ষী বাচ্চা ভালোবাসে এবং শহরে সে একটি এনজিও তেও অনাথ বাচ্চাদের দেখাশোনা করে কিন্তু একটু পর দেখে একটা না তিন তিনটে বাচ্চা সাক্ষী তখন বাচ্চাদের পিছু পিছু যেতে থাকে ঠিক তখনই ভানু দেবী চলে আসে তিনি সাক্ষীকে ঘরে নিয়ে জিজ্ঞেস করে ওদিকে কোথায় যাচ্ছিলে সাক্ষী বলে বাচ্চাগুলি খুবই মিষ্টি এই শুনে ভানু দেবীর চোখে মুখে আতঙ্কের ছাপ সাক্ষী বলে তিনটি বাচ্চা ছিল ওরা খুবই মিষ্টি তখনই ভানু দেবী ক্ষিপ্ত হয়ে বলে ওদের থেকে তুই দূরে থাকবি ওদের তোর উপরে না পড়ে বলে না বাচ্চা আমার ভালো লাগে আমি ওদের সাথে ভানু তখন ক্ষিপ্ত হয়ে বলে দেখতে পেলি না রানীর কি অবস্থা হয়েছিল আমার কথা না মানলেও কিন্তু তোর সাথেও খারাপ কিছু ঘটবে সেদিন রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় সাক্ষীর ছিয়ে দেখে ভানুদেবী তার বিছানায় নেই সাক্ষী এদিক সেদিক খুঁজতে থাকে তখন সে হঠাৎ করে দেখে ভানুদেবী এক কোনায় বসে কি যেন ভাবছে পরের দিন সকাল বেলায় আয়নায় নিজেকে দেখছিল সাক্ষী সে হঠাৎ দেখতে পায় আয়নায় রানী তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাক্ষী তখন বের হয়ে রানীর দিকে যেতে থাকে রানীর চোখ মুখ দেখে মনে হয় সে কোনো একটি গোপন রহস্য জানে যেটা না সাক্ষী জানা উচিত তখন হঠাৎ রানী ভানু দেবীকে দেখে তার কাজে লেগে যায় আবার কিছুক্ষণ পর সাক্ষীর ওই তিনটি বাচ্চাকে দেখতে পায় সে ওই বাচ্চাদের পিছু পিছু যেতে যেতে ওই খালি ঘরটির সামনে যায় ঘরের সামনে গিয়ে দেখে বাহিরে একটি রেডিও রাখা সেটিতে একটি গান বাজছে মহিলা গলায় মনে হচ্ছে কোনো মা যেন তার বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে সাক্ষী রেডিওটিকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে কিন্তু ঘরে কাউকে দেখতে পায় না সে যখন পিছনে ফিরে তখন দেওয়াল থেকে একটা কালো হাত বেরিয়ে আসে কিন্তু সাক্ষী তা দেখতে পায় না আর সে যখন ঘর থেকে বের হতে নেয় তখন দেখা যায় একটি মহিলার সাথে তিনটি বাচ্চা এক কোনায় দাঁড়িয়ে আছে ঠিক তখনই ভানু দেবী ওখানে চলে আসে সে রেগে যায় এবং বলে তোকে বলেছিলাম না ওই বাচ্চাগুলোর থেকে দূরে থাকতে আর এই রেডিওটা কোথায় পেলি তুই সে রেডিওটা হাতে নাই এবং জঙ্গলে ফেলে দেয় সাক্ষী ও রেগে যায় আর বলে শুনুন আপনাকে আমার অত খেয়াল রাখতে হবে না আপনি কতটা খেয়াল রাখছেন তা আমি বুঝতে পারছি আর আপনার এই রূপটি যে আসল রূপ না তাও বুঝতে পারছি আপনার আসল রূপ যেটা যেটা আপনি রানীর সাথে করেন আমি জানি এখানে সবকিছু নাটক চলছে কোনো কিছুই সত্যি না এবং সে রেগে গিয়ে ঘরে যায় ও দরজা লাগিয়ে দেয় সন্ধ্যার পর হেমন্তের শব্দে তার চোখ খুলে গিয়ে দেখে হেমন্ত ফিরে এসেছে আর হেমন্তের খোঁজ খবর নিচ্ছে এসে হেমন্তকে জড়িয়ে ধরে তখনই একটি হাড়িকে নিয়ে ক্ষেতের দিকে চলে যেতে থাকে তখন সাক্ষী হেমন্তকে বলে আমার এখানে কোনো কিছুই ঠিক মনে হচ্ছে না আমার মনে হয় ও আমার বাচ্চার দিকে নজর দিচ্ছে কারণ ওর ছেলের বোর বাচ্চা জন্ম দিতে পারেনি আমার মনে হয় ওরা আমার বাচ্চাটিকে day হেমন্ত বলে না না এমন কিছুই না উনি আমাকে ছেলের মতোই ভালোবাসে এইসব তোমার ভুল ধারণা বলে না এখানে সবকিছুই অদ্ভুত লাগছে ওই মহিলা স্বাভাবিক না তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আমি আর আর না এখানে এই বলে কিছুতেই হেমন্ত আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা এখান থেকে চলে যাই এবং তখন ওই মাঝরাতে তারা ব্যাগ গুছিয়ে নিয়ে ওই বাড়ি থেকে ওই ক্ষেতের মধ্য দিয়ে রওনা দেবার সিদ্ধান্ত নেয় তারা যখন বাড়ির বাইরে বের হতে নিল ঠিক তখনই সে যেন হেমন্তের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেয় দেখা যায় সে আর কেউ না সে তাদের বাড়ির ড্রাইভার আর সাক্ষীর মুখের রোমাল চেপে অজ্ঞান করে ফেলে ভানু দেবী আর এখান থেকে কাহিনীতে টুইস্ট বের হয়ে যায় আর কাহিনী অন্যদিকে ঘুরে যায় এরপর রাতের অন্ধকারে ওই গোল জায়গাতে একটা তান্ত্রিকের সামনে আগুন জ্বলছে আর একপাশে কাজলা ও ভানু দেবী আর রক্তাক্ত অবস্থায় হেমন্ত আর অন্যদিকে সাক্ষী সাক্ষীর কপালে গলায় শ্মশানের মাটি লাগিয়ে দেওয়া হচ্ছিল আর তান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়ছিল এরপর দেখা যায় সাক্ষীকে বিছানার সাথে দড়ি দিয়ে তার হাত পা বেঁধে দেয় ভানু দেবী বলে শোন মেয়ে আজকে তোকে একটা কাহিনী শোনাবো তোর গল্প শুনতে অনেক ভালো লাগে আজ থেকে অনেক বছর আগে আমাদের পরিবারে অনেক সুখ শান্তি ছিল একদিন আমার দেবরের বিয়ে দিলাম বুঝলি মেয়েটির নাম ছিল সুনাম মেয়েটা মেয়ে ছিল না ও ছিল একটা ডাইনি আমার একটা নয় চারটা ছিল রাজবীর আমার বড় ছেলে আর ছোট ছোট তিনটে ছেলে ওই ডাইনিটা আমার ছোট ছেলেগুলোকে বস করে নিল সব সময় আমার বাচ্চাগুলো ওর কাছেই থাকতো এমনভাবে ভাবে বস করলো সব সময় আমার বাচ্চাগুলো শুধু ছোট মা ছোট মা করতে থাকতো একদিন শুনলাম ও মা হতে চলেছে ভাবলাম এবার ডাইনিটা আমার বাচ্চাগুলোকে ছেড়ে দেবে কিন্তু ডাইনিটা আমার বাচ্চাগুলোকে ছাড়লো না আমি একদিন সাহস করে আমার দেবরকে সবকিছু খুলে বললাম যে তোর ওটা বউ না একটা ডাইনি একদিন ওদের মধ্যে ঝগড়া হলো তারপর এক সময় ক্ষেতের মাঝখানে আমার দেবরের চিৎকার শুনতে পেলাম আমি আর আমার হাজবেন্ড সেখানে গিয়ে দেখি সেই ডাইনি আমার দেবরকে বুকে ছুরি বসিয়ে মেরে ফেললো তারপর সে নিজেও বড় কুয়াতে লাভ দিয়ে আত্মহত্যা করলো কিন্তু একা মারা গেলেও কোনো কথা ছিল না সেই ডাইনিটার সাথে তিনটা ছেলেকেও কেড়ে নিয়ে গিয়েছে ওরা ওখানে ডুবে মরেছে আর ওই যে তিনটে ছেলে দেখতে পাস ওরা আমারই ছেলে কিন্তু ওরা মৃত আর তারপর থেকে আমার বাড়িতে একটা অভিশাপ লেগে আছে আমার ছেলে রাজবীরের বিয়ে দিলাম রানীর সাথে রানী তখন আট মাসের গর্ভবতী রানীকে তখন বারবার বলছিলাম ক্ষেতের দিকে না যেতে একদিন সে ক্ষেতের ওই গোল জায়গাটিতে নিজের পেটে নিজে ছুরি চালিয়ে ওই বাচ্চাটিকে মেরে ফেললো কিন্তু ছেলের জন্ম না হলে বংশ আসে কি করে যাবে এরপর আমার ছেলেকে আবার বিয়ে দিলাম আবার ওই একই জিনিস ঘটলো দ্বিতীয় বউটাও নিজের পেট কেটে তারপর গলা কেটে মারা যায় আবার বিয়ে দিলাম তার সাথেও একই ঘটনা ঘটলো কিন্তু আমি তারপরও আশা ছাড়িনি এবার আমার রাজবীরের আবার বিয়ে দিয়েছে কিন্তু সেটা শহরে বিয়ে দিয়েছে এবং তার বউও গর্ভবতী কিন্তু আমাদের সৌভাগ্যে যে তুই আর হেমন্ত আসলি ঘটনাচক্রে আর সবচেয়ে অবাক করার ব্যাপার তোরও আট মাসের গর্ভ চলছে তান্ত্রিক বলেছে কোনো আট মাসের গর্ভবতী যদি এখানে তিন রাত কাটায় এবং তার সাথে যদি ওই ডাইনি থেকে বেঁচে থাকতে পারে তাহলে এই অভিশাপ থেকে মুক্তি পাবে আর খুশির খবর হলো তুই সেই মেয়ে তিন তিন দিন রাত এখানে থাকতে হবে একা তুই যদি ওই ডাইনির ছায় থেকে বেঁচে যাস তাহলে আমাদের বংশ ওই অভিশাপ থেকে মুক্তি পাবে তুই তো আমার মেয়ের মতো এতটুকু করতে পারবি না আমার পরিবারের জন্য আর এখানেই মনে হয় এই কাহিনীর আসল রহস্য এইটাই যদি এইটা মনে হয় তাহলে ভুল করছেন আগেই বলেছিলাম বারবার মনে হবে এটাই সত্যি কিন্তু পরে গিয়ে মনে হবে ভুল যা চোখে দেখছো সেটা সত্যি নাও হতে পারে যাওয়ার সময় ভানুদিবি আবারও বলে যায় শুন মেয়ে এই তিন দিন তিন রাত তুই যা যা দেখবি তা সব কিছু সত্যি না সে সব কিছু কিন্তু একটা ভ্রম এটাই মনে রাখিস তুই যে গানটা রেডিওতে শুনেছিলি ওইটা কে গিয়েছিল জানিস শুনেনি গিয়েছিল ওই গানটা আজকে রাতে তোকে আবার শোনাবো এই বলে সে চলে যায় সে চলে যাওয়ার পরে ওই ঘরে একটা ভয়ঙ্কর মূর্তি প্রবেশ করে সে তার হাটটা সাক্ষীর পেটের দিকে আস্তে আস্তে বাড়ায় সাক্ষী সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখে তার পেটে একটা কালো হাতের ছাপ সে বাইরে বের হয় এবং হেমন্তের নাম ধরে চিৎকার করতে থাকে কিন্তু বাড়িতে কেউ নেই সে ভয় পেয়ে যায় সাক্ষীর সিদ্ধান্ত নেয় এখান থেকে যে করেই হোক পালাতে হবে সে ক্ষেতের ভিতরে ঢুকে কিন্তু ওই ক্ষেতের ভিতরে যে দিকে তাকায় সে দেখে লাল রঙের বস্ত্র পরা একজন মহিলা যার মুখ দেখা না এবং তিনটি বাচ্চা দৌড়াতে দৌড়াতে হাসতে হাসতে চলে যাচ্ছে সাক্ষী যে কোয়াটার সামনে এসে পড়ে এবং এসে দেখে তিনটি বাচ্চা দাঁড়িয়ে দেখায় আর বলে ওই তো আমাদের মা এসেছে এই সময় দেখা যায় লাল বস্ত্র পরা সেই মহিলা সেই মহিলার মুখ কিছুটা বোঝা যায় অনেকটা বিভর্ষ সেই টা খোঁড়াতে খোঁড়াতে আসে কুয়ার সামনে যায় এবং সে কুয়াতে ছাপ দেয় এবং সবচেয়ে অবাক করার ব্যাপার সেই তিনটা বাচ্চাও তার সাথে হাসতে হাসতে ঝাঁপ দেয় ভয় পেয়ে যায় সে দৌড়ে বাড়ির ভেতরে আবার চলে আসে সে বুদ্ধি করে বাসার ছাদে উঠে পড়ে রাস্তা দেখার জন্য কিন্তু চারিদিকে যত দূর চোখ যায় শুধু আখের হঠাৎ দেখে ক্ষেতের মাঝখানে ওই কাকতারুয়াটিকে হ্যাঁ যেটিকে মুভির প্রথমে দেখানো হয়েছিল সে তখন সেই কাকতরুয়ার কাছে যায় গিয়ে রাস্তা যাতে না হারিয়ে ফেলে সে গাছের পাতা বেঁধে নিশানা করে রাখে যে রাস্তা দিয়ে সে প্রথমে এসেছিল সেই রাস্তাটা খুঁজে এবার সাক্ষীর চোখে মুখে হাসি ফুটে ওঠে কারণ সে এখান থেকে বাহিরে যাবার রাস্তা পেয়ে গিয়েছে কিন্তু কথাই বলে ভাগ্য যখন খারাপ তখন খোলা রাস্তাও বন্ধ হয়ে যায় গিয়ে দেখে সেই রাস্তাটা আশ্চর্যজনক বন্ধ হয়ে গিয়েছে আশেপাশের গলি দিয়েও সে পালানোর চেষ্টা করে কিন্তু সবগুলো রাস্তাই বন্ধ সুতরাং আবার সেই বাড়িতে ফেরা ছাড়া সাক্ষীর আর কোনো গতিই নেই এর পরের দেখায় হঠাৎ সাকসি সেই আগের গানটা শুনছে এই শুনে বাড়ির ওই পাশে গিয়ে দেখে বাচ্চাগুলোকে তার আর আগের মতো লাগছে না সবাই যেন জীবিত হয়ে গিয়েছে আর সোনালিকেও একদম জীবিত মনে হচ্ছে বাচ্চাগুলো সোনালিকে জিজ্ঞেস করছে ছোট মা তোমার পেটে কি মেয়ে আছে সোনালি বলে হ্যাঁ বাচ্চাগুলি বলে ও যখন বড় হবে আমরা ওর সাথে খেলবো এমন সময় সাক্ষী দেখলো ভানুদেবী এবং তার বড় ছেলে যজ্ঞেশ্বর সেখানে আসে যজ্ঞেশ্বর সোনালীকে মারতে চায় সুনানি ক্ষেতের দিকে বালায় ও পেছনে পেছনে যায় শাক্ষী হঠাৎ দেখে তাকে যেন কে লাঠি দিয়ে মারছে তারপর দেখে সুনানি কেউ যুগেশ্বর লাঠি দিয়ে মারছে অবাক হয়ে যায় এসব কি হচ্ছে এরা তো সবাই মারা গিয়েছে তাহলে জীবিত কি করে আর অতীতে ঘটে যাওয়া হলে ঘটনা আবার কেন চোখের সামনে ঘটছে সে দেখতে পায় যোগেশ্বরের কাছে সুনানি কাতে কাতে বলছে আমার বাচ্চাটিকে মেরো না যোগেশ্বর বলছে শুধু বাচ্চা কেন সাথে তোকেও মারবো আর এই সময় ছোট্ট তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা সোনালির হাতে একটা চাকু দেয় আর যুগেশ্বর সোনালীকে মারতে থাকলেও বাচ্চাগুলো তার পা টেনে ধরে এতে যুগেশ্বর পড়ে যায় আর চাকুটাও ঠিক তার বুকে গিয়ে গেঁথে যায় সেখানে ভানুদেবী এসে বলে তুই মেরে ফেললে ডাইনি সোনাক্ষী কাঁদতে কাঁদতে বলে আমি মারিনি আমি মারিনি এরপর হঠাৎ করে সবাই যেন গায়েব হয়ে যায় হঠাৎ আবার দেখে সাক্ষীর দিকে সোনাক্ষী কটমট করে তাকিয়ে আছে তার হাতে সেই ছুরিটা তার পাশেই দেখতে পায় রাজবীরের আগের বউরা এইভাবে ছুরি দিয়ে নিজের পেট কাটে তারপর হঠাৎ করে আবার সব গায়েব হয়ে যায় রাতের বেলা সাক্ষী দেখে পাশের ঘরে আগুন দিয়ে কাকে যেন মারা হচ্ছে সে নিজের মনে মনে বলতে থাকে সোনাক্ষীকে মেরো না ও কোনো দোষ করেনি এরপর সে ওই ঘরে যাওয়ার পর দেখে দেখে যোগেশ্বর আর ভানুদেবী তার গায়ে আগুন দিয়ে দিয়েছে আবার সব চলে যায় এরপর হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হয় আর তার পেটটা পুড়ে যেতে থাকে সে জ্ঞান হারায় পরে চোখ খুলে দেখে একটা সদ্য শিশু প্রসব করেছে সে আর তিনটি বাচ্চা শিশু ওর পাশে বসে বলছে ভয় পেও না আমরা ওকে কিচ্ছু করব না সে জ্ঞান হারায় আর দেখা যায় বাচ্চাটা একপাশে শুননীয় শুয়েছিল এইভাবে একটু পর সাক্ষীর যখন জ্ঞান ফিরে তখন দেখতে পায় বাচ্চাটি তার সাথে নেই বাচ্চা না পেয়ে সে পাগলের মতো ক্ষেতের দিকে দৌড়াতে থাকে আর দেখে বাচ্চাটিকে রাজবীর ওই কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে সে অনেক চিৎকার করে কিন্তু কোনো লাভ হয় না আর কাজালা বলতে থাকে মেয়ে সন্তান দিয়ে কি হবে ছেলেরাই বংশ বাড়াবে মেয়ে সন্তান বলি দেওয়া উচিত মেয়ে সন্তান বলি দিলে ক্ষেতের ফসলও ভালো হবে মেয়ে সন্তান কোনো কাজেরই না কন্যা সন্তান বলি দেওয়া এইসব একবারই কুসংস্কার এগুলো মুভিতে দেখানো হয়েছে কাল্পনিক কাহিনী হিসেবে আমি পার্সোনালি এই কুসংস্কার একবারই বিশ্বাস করি না ছেলে হোক বা মেয়ে দুই সন্তানই বাবা মার কাছে সমান হওয়া উচিত আর আসল কাহিনী তো এখানেই হওয়া বাকি ছিল তো রাজবীর বাচ্চাটিকে যখন কুয়াতে ফেলছিল সাক্ষী অদ্ভুতভাবে ভাবে তাকিয়েছিল রাজবীরের দিকে আর সে ওই কুয়ার সামনে গিয়ে দেখে সেখানে অনেক বাচ্চার মৃতদেহ পড়ে আছে এবং পরক্ষণে সে হঠাৎ করে খেয়াল করে তার তো এখনো বাচ্চাই হয়নি সে তার পেটে দু হাত দিয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে আমি তোকে জন্ম দিবই তারপর সাক্ষী হে বাচ্চাগুলো আর সোনানিকে সে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে তারপর আর কিছুই দেখা যায় না এর পরের দেখা যায় সকাল হয়ে গিয়েছে ভানুদেবী ফিরে এসে দেখে সাক্ষী ওই চাকুটা হাতে নিয়ে চুপ করে বসে আছে ভানুদেবী তাকে জিজ্ঞেস করে তুই ঠিক আছিস তো তোকে অনেক ধন্যবাদ তোর জন্য আজকে আমাদের বংশে অভিশাপ থেকে মুক্তি পেল এ সময় সেখানে হেমন্ত আসে এবং সাথে কাজালা হেমন্ত এসে বলে চলো এখান থেকে চলে যাব এরা খুবই জঘন্য মানুষ এরা আমাদের ব্যবহার করেছে নিজেদের স্বার্থের জন্য চলো চলে যাই বলে সাক্ষীর হাত ধরে টান দেয় কিন্তু সাক্ষী হেমন্ত দাঁড়াও এই গল্পের চরিত্রগুলোর মুখোশ একটু খুলে দিয়ে দেই এদের ছেলে রাজবীর আর কাজলা দুজনে মিলে সুনামীকে হত্যা করেছে সুনামী কোনো ডাইনি ছিল না সে তো বাচ্চা ভালোবাসতো সুনামির আসল দোষ ছিল সে কন্যা সন্তান জন্ম দিয়েছিল আর সবাই মিলে সুনামীকে ওই ঘরের মধ্যে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল আধা জলা শরীর নিয়ে সে ওই ঘরে ছটফট করছিল তার আশেপাশে কেউ ছিল না ওই অবস্থায় সেই একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিল আর এরা সেই বাচ্চাটাকে জোর করে নিয়ে গিয়ে ওই কুয়াতে ফেলে দেয় সোনামি বাচ্চাটিকে বাঁচাতে আর সে তার বাচ্চাকে বাঁচাতে পারেনি তারা বাচ্চাকে কুয়াতে ফেলে ওই কুয়াতে লাভ দেয় এবং সুনামি লাভ দেওয়ার পর তাকে বাঁচাতে ওই তিনটা বাচ্চা ছেলেও লাভ দেয় এইভাবে ওরা মারা গিয়েছে আর আমাকে এই তিন দিন সোনামির ঘটে যাওয়া ঘটনা একই ভাবে অনুভব করিয়েছে এবং আমার চোখে দেখিয়ে দিয়েছে সে জিনিসগুলো আমি ভ্রম্য মনে করেছি আসলে তা বাবা সোনামির জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা এ সময় ভানুদেবী বলে তুই কি জানিস ও একটা ডাইনি ছিল ও আমার ছেলের বৌদের হত্যা করেছে তখন সাক্ষী বলে আপনার ছেলের বৌদের ও হত্যা করেনি আপনার ছেলের বৌদের চাকু দিয়েছিল আপনার বিরুদ্ধে লড়াই করতে কিন্তু ওরা না বুঝে ভয়ে নিজের পেট কাটে কিন্তু ওরা প্রাণ নেয়নি প্রাণ নিয়েছেন আপনারা দুজন আর আপনার ছেলের রাজবীর কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছেন তাদের কারণ ওই মেয়েগুলো বাইরে গিয়ে নিজের থেকে কিছুই বলতে না পারে একমাত্র রানীকেই আপনার আপনারা ছেড়ে দিয়েছেন কারণ রানী নিজের থেকে চুপ হয়ে গিয়েছিল ভানুদেবী বলে চুপ কর্মে মেয়ের মতোই লিমিটে থাক নয়তো সাক্ষী বলে নয়তো কি রাজবীরকে দিয়ে আমাকেও পিস পিস করে কাটবেন তাই তো রাজবীর বলে সেই হেমন্তর দিকে তাকায় আর এইখানেই ঘটে কাহিনীর সবচেয়ে বড় টুয়েস্ট তখন হেমন্ত বলে আমাকে তুমি রাজবীর কেন বলছো সাক্ষী বলে তুমি হয়তো আমার কথা ঠিক মতো শুনোনি রাজবীর আমি সব কিছু নিজের চোখে দেখেছি আর তোমার চেহারাটাও দেখেছি আর এই কারণে সাক্ষী যখন ভ্রমণ দেখছিল তখন অদ্ভুত সেই রাজবীরের দিকে তাকিয়েছিল কারণ সে ভাবতেই পারেনি আর হেমন্ত একই মানুষ আসল ঘটনাটা এই যে যে শহরে বিয়ের কথাটা বলা সেটা রাজবীর সাথে আর প্ল্যান করে সাক্ষীকে নিয়ে আসা হয়েছিল এখানে কারণ তাদের অন্ধবিশ্বাস ছিল এই বাড়িতে যদি কোনো আট মাসে গর্ভবতী হতে তিন দিন একা কাটাতে পারলে তাদের বংশ পুত্র সন্তান জন্ম নিবে এবং বাড়ির অভিশাপ থেকে মুক্ত পাবে এবার প্রশ্ন হলো সাক্ষীর সাথে সেদিন কি হয়েছিল যখন সেই হাঁটু গেড়ে বসে পড়েছিল এখানে দেখানো হয় সাকচি সেদিন চাকুটা নিজের পেটের একদম কাছে নিয়ে যায় এবং তাকে পেট কাটতে বাধ্য করেছিল সুনেনা সুনেনা খুব জোরে চিৎকার করছিল তার সাথে সাকশিও চিৎকার করে বলে সুনেনা তুমি এটা করো না তুমি হয়তো পেট কেটে ওদের বংশ হয়তো রোধ করতে পারবে কিন্তু এইভাবে তুমি এই সন্তানকে হত্যা করে তুমিও সেটাই করছো যেটা ওরা করেছে এটা তুমি আর করো না আমি কথা দিচ্ছি এই মেয়ের জন্ম আমি দেবই আর আমি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এই কথা শুনে যায় চিৎকার এবং এক সময় সেই পেতাত্মা সেখান থেকে চলে যায় এখন রাসবির অর্ফি হেমন্ত যখন দেখলো তার পরিচয় ফাঁস হয়ে যায় তখন সে সাক্ষীকে মারতে যায় কিন্তু সাক্ষী তার সামনে চাকু ধরে আর বলে এই মেয়েকে আমি জন্ম দিবই আর এটা বলে সে চাকুটা ফেলে দিয়ে চলে যেতে থাকে আর এখান থেকে শুরু হয় গল্পের অন্য আর একটা সাক্ষী সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু তার মধ্যে কোনো কোনো ভয় কিছু ছিল না আর রাজবীর সেই চাকু নিয়ে ছুটে যায় তাকে মেরে ফেলার জন্য কিন্তু তারপর রানী ধারালো কুড়াল নিয়ে কোপাতে থাকে রাজবীরকে ভানুদেবী আর কাজালা দৌড়ে যায় কিন্তু একটু পরে তাদের দুজনেরই কোপানোর চিৎকার শুনতে পাওয়া যায় সাক্ষীকে দেখা যায় ওই গোল জায়গাটা এসে আবার আটকে গিয়েছে রাস্তাও বন্ধ এ সময় তিনটি বাচ্চাকে দেখা যায় আবার তারা সাক্ষীকে সঠিক রাস্তাটি দেখিয়ে দেয় সাকসি যেতে থাকে আর তার পিছু পিছু রক্তমাখা রানিও যেতে থাকে আর এখানে মুভিটি শেষ হয়ে যায় আর মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার অন্য কোনো মুভির কাহিনী নিয়ে